হ্যালো হ্যালো কাকু আছে কে হ্যালো হ্যালো কে বলছো হ্যালো ঝিলিক শুনতে এত ভুল করলাম আমি ঝিলিকের গলা চিনতে পারবো না এমনি এমনি একটা মেয়েকে দেখে তুমি রাস্তা নেমে চলে গেলে কাকে তুমি কি বোঝাচ্ছ মেজ বৌমা আমি তোমায় নতুন দেখছি তুমি যে এমনি এমনি প্রশ্নটা করোনি সেটা আমি খুব ভালো করে জানি চোখে দেখি যখন ভুল করলাম তখন কানে শুনে তো একবার যদি জানতে পারতাম ও কি বলছিল ওই বেড়াল ছানাটার কথা জিজ্ঞেস করছিল ও ও আসেনি বাড়ির মেয়েটার কথা কেন জিজ্ঞেস করছিল তাহলে কি ও কিছু আন্দাজ করতে পেরেছে যে বলছিলাম কি হয়েছে মোদি তোমার কি হয়েছে তুমি এইভাবে তাকিয়ে আছো কেন কি হয়েছে তোমার তুই তুই ওই বাড়ির মেয়েটার কথা কেন জিজ্ঞেস করছিলি অনু আমি মানে মানে শোন না তুই জানতে পেরেছিস না যে ওটা ঝিলিক বল না জানতে পেরেছিস না ঝিলিক বল না কোথায় কোথায় ঝিলিক না না তুই সত্যি করে বল না আমাকে বল না না কুমুদি বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না বল না আমাকে বল না তুই জানতে পেরেছিস কোনো ভাবে বল না পৌদি এমনি পৌদি পৌদি এমনি অনু আমাকে বলে যাও না পৌদি ছাড়ো এই বলো অনু কি হয়েছে প্রতিমা তুমি ঝিলিক সম্পর্কে কি একটা বলছিলে আমি শুনেছি কি হয়েছে কি হয়েছে বলো আমাকে তখন তুমি আমার কাছে মোবাইলটা দিলে না হ্যাঁ তখন সুব্রত বাবুর বাড়ি থেকে তোমার ফোনে একটা ফোন এসেছিল ও ওটা সুব্রত বাবুর নাম্বার আমি কল লিস্টে দেখে তাই ভাবছিলাম যে কে ফোন করেছিল ঝিলিক ঝিলিক হ্যাঁ ওই ওদের বাড়ি থেকে যে ফোন করেছিল ওই মেয়েটার গলাটা না একদম ঝিলিকের মতো বিশ্বাস করো আচ্ছা ওদের বাড়িতে যে মেয়েটা থাকে সে ঝিলিক নয় তো প্রতিমা আবার বিশ্বাস করো আমি ঝিলিকের গলা শুনেছি ফোনে না গলা বোঝা যায় না অনেক সময় অন্যরকম লাগে না 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 ঝিলিকের গলা শুনতে আমি কখনো ভুল করতে পারি না তুমি কি চাইছো কি এখন তুমি এত রাত্রিবেলা ওনাদের বাড়িতে যাবে বেচারা সুব্রত বাবু এমনি মাকে নিয়ে এত ঝামেলার মধ্যে আছে তুমি কি চাও তুমি আরো ঝামেলা বাড়াবে নাকি না না আমি আমি ঝামেলা বাড়াবো না আমি শুধু এটুকু জানতে চাই যে ও ওখানে আছে কিনা জানতে পারলে নিশ্চিন্ত হতাম আচ্ছা বেশ আহলি তো কালকে যাচ্ছে ওই বাড়িতে যদি ঝিলিক থাকে তাহলে ঝিলিককে দেখতে পাবে ও তো চেনে ঝিলিককে তাই তো
এবার একটু চুপ করো, শান্ত হও। ছিলিক ওই বাড়িতে কম চালাক না তো, গেল কিন্তু এমন জায়গায় গেল যেখানে থেকেও মার আশেপাশেই থাকতে পারে। আহিলি পিপির জানার আগে আমাকে জানতে হবে সত্যিটা, কিন্তু আমি জানবো কি করে? এই শুনছো কি হয়েছে মার? কি আবার হবে, কোনো খোঁজ তো রাখো না। আমি আবার কি করলাম? তুমি জানতে না যে মা খায়নি? না মানে আমি একা কত দিকে নজর রাখবো বলো। আমি তো ঠাম্মাকে বলেছিলাম খেয়ে নিতে, ওই রানারও বলেছিল কিন্তু ঠাম্মা শোনেনি। আমিও বলেছি। ওই রানার, রানারের জন্যই মা বেঁচে গেছে। কেন, ও চিকিৎসা করেছে নাকি? শোনো, ও একজন স্পোর্টস পার্সন, তাই বুদ্ধিটা আছে। দেখেছে অজ্ঞান হয়ে গেছে, ও বুদ্ধি করে নুন চিনির জলটা খাইয়ে দিয়েছিল, তাই এই যাত্রায় মা বেঁচে গেল। কোথায় যাচ্ছ? মাকে একবার দেখে আসি। কোনো দরকার নেই, মা ঘুমোচ্ছে। মা একা থাকবে? আরে একা থাকবে কেন, ওখানে রানার আছে, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি ওই রানারের হাতে মাকে ছেড়ে দিলে? হ্যাঁ দিলাম, না দেবার কি আছে, যা করার ওই তো করেছে, আর বুদ্ধি করে আমাকে ফোনটাও তো ওই করেছিল। আরে হ্যাঁ জানি জানি, ওই প্রতিমা বৌদি তো। এই শোনো, তাতে লাইটটা বন্ধ করে দাও তো, আমার ভালো লাগছে না। আচ্ছা মনীশ বাবুর মোবাইল নাম্বার বিড়াল ছানাটা কোত্থেকে পেলো? আশ্চর্য তো। শুনছো, বলছিলাম যে চাপ বাবা। আচ্ছা এই প্রশ্নটা মাথায় এলো না, আমার নাকি বুদ্ধি নেই, জানতে হবে, আমাকে জানতেই হবে। বাড়িতে যে মেয়েটা থাকে সে ঝিলিক নয় তো? আহিলি তো কালকে যাচ্ছে ওই বাড়িতে, যদি ঝিলিক থাকে তাহলে ঝিলিককে দেখতে পাবে, ও তো চেনে ঝিলিককে, তাই তো? এবার একটু চুপ করো, শান্ত হও। আমাকেও দেখতে হবে, কিন্তু কি করি, আমি এবারে যাব কি করে? কাল আহিলি পিপি যাবে, কিন্তু আমি তো বউ ভাতের আগে যেতে পারবোই না। তাহলে কালই যাও, নতুন বউয়ের সাথে তো আরেকজন যায়, আমি যাব। আহিলি পিপিকে রাজি করাতেই হবে, যেভাবেই হোক। চলো আমি যাচ্ছি। দাঁড়া, তুই গতকাল ও বাড়ির মনীশ বাবুর মোবাইল নাম্বার কোথেকে পেলি? তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।